হ্যালো এভরিবডি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। আজকের ভিডিও টপিক হচ্ছে মিলন এয়ারড্রপ ডিটেলস। ডিটেলস বলতে কীভাবে ক্লেম করবেন, কীভাবে আপনি এখান থেকে টাকাটা হাতে নেবেন, কীভাবে কত পেমেন্ট পাবেন, কত প্রাইস, সকল কিছু বলবো। তার আগে যে কথাটি বলবো, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই বেল অপশনে ক্লিক করে রাখুন যাতে আপনি পরবর্তী আপডেটগুলো পান। এখন কথা হচ্ছে, আমি যে প্রজেক্টটির কথা বলতেছি সেটা কিন্তু একটি এয়ারড্রপ। তো আমি ডিটেলসে যাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে, আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আমি নিজেও এটিকে নিয়ে ভিডিও করছি। আপনি যদি এখানে দেখেন, জাস্ট আজকের বা জাস্ট লাস্ট কয়েকটা ভিডিও যদি আপনি চেক করেন সেখান থেকে আপনি পেয়ে যাবেন। আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। এখানে দেখেন আমি যে ভিডিওটি করছি সেটা হচ্ছে, সরি আমি একটু ভিডিওটা, এই যে দেখেন আমি যে ভিডিওটি করছি এটা হলো মিলন কনফার্ম এয়ারড্রপ। কনফার্ম এয়ারড্রপ মানে আপনি কিছুটা হলেও পাবেন, এটা একটা বিষয়টা। এখন আমি এখানে একটা অ্যামাউন্ট বলছি, এর কারণ কী কারণে আমি বলছি এবং কী কারণে আমি এটা কত পেমেন্ট পেতে পারেন, এখন আপনি ডিটেলস আপনি জানবেন, ঠিক আছে। তো আমি প্রজেক্টটি পেজটিতে ওপেন করতেছি। এ হচ্ছে এয়ারড্রপ। আমি নিজে এখানে বেশি কাজ করতে পারি নাই, আমি মাত্র 33,000 জুসি পয়েন্ট আমি আর্ন করছি। আমার মাত্র 5টা রেফারেল হয়েছিল, আমি এটাতে আসলে ওইভাবে কাজ করি নাই। এখন কথা হচ্ছে আমি কেন করি না এবং কেন আপনাদেরকে করতে বলছিলাম, কারণ আমি এটার কিছু পোটেনশিয়াল দেখছিলাম যার কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এটা যেহেতু একটা ফ্রি এয়ারড্রপ, এখানে কিন্তু ফ্রিতে জয়েন করতে হবে। অনেক সময় ফ্রিতে পার্টিসিপেট কম হওয়ার কারণে একটা হিউজ পরিমাণ প্রফিট হয়ে যায় এবং এই প্রজেক্টটা থেকে আপনার হচ্ছে সেরকম একটা এয়ারড্রপ আপনি পাবেন। এখন কথা হলো কখন আপনি ক্লেম করতে পারবেন এবং কত প্রাইস হইতে পারে। কিছু কিছু ইউটিউবার আছে, আমি সবার কথা বলবো না, কয়েকজন আছে আমি দেখলাম তারা যে কাজটি করতেছে তারা বলতেছে প্রতিটা কয়েনের মূল্য $0.5 হবে, $1 হবে। আসলে এটা কখনোই পসিবল না, আপনাকে টোটাল সাপ্লাই দেখতে হবে। তাদের যে পরিমাণ সাপ্লাই, সেই পরিমাণ সাপ্লাই এখন পর্যন্ত মোটামুটি অনেক বড় বড় কয়েনগুলোও তারা কিন্তু কখনো $1.5 যেতে পারেনি। আর তাদের তো আমার যে মানে তাদের যেটা গ্রোথ আমি দেখে আমার ভালো লাগতেছে না বিষয়টা। কেন হচ্ছে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ তাদের যে 24 ঘন্টার প্রিসেল প্রাইস যেটা সেট আপ করা আছে সেখান থেকে মাত্র 40% সেল আউট হয়েছে। 40% সেল আউট হয়েছে, আসলে এটা 40%ও না, কেন না আমি সেটা আপনাকে বলতেছি। কারণ আপনার যারা দেখেন, আমি যদি এখান থেকে পারচেস করি আমি 25% এক্সট্রা পাবো, হয়তো এখানে আমারও ভুল হতে পারে ক্যালকুলেশনটা। আমি দেখেন আমি যদি 100টা কয়েন কিনি 25টা কয়েন আমাকে তারা ফ্রিতে দিবে, অর্থাৎ এই যে টোটাল অ্যালোকেশনটা আছে এখান থেকে যে এই যে 5 কোটি কয়েন এখন পর্যন্ত যে কিনা হয়েছে, তো 5 কোটি কয়েনের মধ্যে তো 25% বাদ দিতে হবে কারণ কিছু রিওয়ার্ডও পাইছে তারা। তো বাদ দেন, এগুলো কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে তারা কিন্তু 24 ঘন্টায় যে তাদের যে সেলিং টার্গেটটা, সেই সেলিং টার্গেটটা কিন্তু তারা অলরেডি ফেল করে ফেলছে। কেন বললাম, কারণটা হচ্ছে যদি এতটাই হাইপ থাকতো এবং মানুষের এটার প্রতি যদি এত আগ্রহ থাকতো, এই প্রজেক্টের সম্পর্কে যদি এত মানুষের মানে চাহিদা থাকতো, তাহলে কিন্তু এটা 24 ঘন্টার ভেতরে সেল আউট হয়ে যেত। কারণ মাত্র 12% এটার সেলিংয়ে তারা রাখছে এবং কয়েন প্রাইসটা অনেক কম রাখছে, ঠিক আছে। এখন কথাটা হচ্ছে এটা কিন্তু আপনার লিস্টিং হবে একটা আপনার হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে। তো এটা মেন বিষয় না, বিষয়টা হচ্ছে তাদের যদি সততা থাকে, তারা যদি সঠিকভাবে প্রজেক্টটাকে রান করতে চায়, তাহলে এই কয়েনটার প্রাইস আপনি কালকে যখন লিস্টিং হবে সর্বোচ্চ যদি কোনো কারণে এই কয়েনটা হিট করে সেটা হচ্ছে 0.05 থেকে 0.1, এর বেশি কখনো এটা থেকে পসিবল না। হয়তো বা তারা লিস্টিংটা বেশি করাইতে পারে, বাট দেখবেন যে ইমিডিয়েটলি কয়েনের প্রাইস কমে যাবে, ঠিক আছে। এবং আপনারা যারা যারা এটাকে ক্লেম করতে যাবেন, এখানে একটা বিষয় আছে, তাদের কিন্তু ইথেরিয়ামে ক্লেম করতে হবে, কারণ হচ্ছে তাদের নেটওয়ার্কটা হচ্ছে ইথেরিয়াম বেস। সেক্ষেত্রে অনেকে কিন্তু আবার সেল করতে যাবে না, যার কারণে কয়েনটা প্রাইসটা একটু বেশিও হতে পারে। এখন কথা হলো আপনারা এখানে পার্টিসিপেট করবেন কি না, এটাতে আপনি পার্টিসিপেট করবেন বলতে, আপনি তো এয়ারড্রপে পার্টিসিপেট না করে থাকলে আপনি এই পার্টিসিপেট বলতে আমি এই যে আইডিও মানে যেখানে ইনভেস্টমেন্টের যে পার্টিসিপেশনটা আমি আপনাদেরকে রিকমেন্ড করব না। কারণটা হচ্ছে আপনার 0.01 প্রায় 0.01 আপনার হচ্ছে কয়েনের প্রাইসটা তারা রাখছে। এটা আমার মনে হয় না আপনি হিউজ পরিমাণে একটা প্রফিট এখান থেকে করে নিতে পারবেন। কোনো কারণে যদি তারা একটা সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু মোটামুটি আপনার হচ্ছে লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। কেননা আমি আপনাকে বলি, টোটাল এখানে আপনার হচ্ছে যারা আইডিওতে পার্টিসিপেট করবো, অর্থাৎ আমি যদি এখান থেকে এখন কিনি $10 কিনি, 1,000 কয়েন কিনি, আমি কিন্তু 1,000 কয়েন পুরোটাই বিক্রি করতে পারবো প্রথম ক্লেম করার সঙ্গে সঙ্গে। এবং যারা এয়ারড্রপ আছে 2%, তারা কিন্তু
30%, মানে দুই আপনার হচ্ছে মনে করেন আমি যদি এয়ারড্রপ থেকে 100টা কয়েন পাই সেখান থেকে 30টা কয়েন বিক্রি করতে পারবো। তো প্রথমে একটা সেলিং এর একটা টার্গেট থাকবে সবারই, তো যারা যারা একটু বেশি কয়েন পাবে তারা পুরোটাই সেল করে দিবে, কারণ কেউই রাখবে না এগুলো কয়েন, কেউই রাখবে না, এতটা হাই প্রোফাইল পোটেনশিয়াল এই কয়েনগুলোতে নাই যে কেউ হোল্ড করবে এই কয়েনগুলো। তো এই বিষয়টা আর এই কয়েনটার প্রাইস আমার মনে হচ্ছে এই কয়েনটার প্রাইস কালকে লিস্টিং এর পরে 0.005, 0.006, 0 আপনার হচ্ছে 8 সর্বোচ্চ হয়ে যেতে পারে, অথবা 0.01ও হিট করতে পারে, বাট এরপরে দেখবেন যে কয়েনটার দাম কমে যেতে পারে। কারণটা আমি যে বিষয়গুলো বললাম আপনি একটু ভালোভাবে ভেবেচিন্তে দেখবেন, এতটাও মানে গভীর অ্যানালাইসিস আমি বললাম না, বাট কিছু দেখেন এটা যদি আপনার এতটাই হাইপ এবং এতটাই যদি আপনার থাকতো এই প্রজেক্টের প্রতি তাহলে সবাই এখানে ইনভেস্টমেন্ট করতো, ঠিক আছে। আর তারা ওয়েবসাইটের মধ্যে বলছে তাদের 1 মিলিয়ন হচ্ছে ফান্ড রাইজিং হয়েছে, কিন্তু তো এটা কোনো প্রুফ নাই। আর এবং এখানে যে কোম্পানিগুলো তারা আপনার হচ্ছে এখানে দেখেন, এখানে কিছু কোম্পানি তাদের পার্টনারশিপ বলছে, ইনভেস্টর বলছে, কোম্পানিগুলোকে দেখবেন ওগুলো কোম্পানিরও কোনো পোটেনশিয়াল নাই, ঠিক আছে। মানে এতটাও হাই কোয়ালিটির কোনো মানে সোর্স বা কোনো ইনভেস্টর ওগুলো না, ঠিক আছে। এবং আপনি যাদের সোশ্যাল মিডিয়াতে যাবেন, তাদের যে আপনার হচ্ছে আপনার কি বলে টুইটারে যাবেন, সেখানে কোনো ধরনের বড় কোনো কোম্পানি বা কোনো প্রজেক্টের ফলো আপ নাই, এই বিষয়গুলো আপনি বিবেচনা করে এখানে ইনভেস্টমেন্ট না করাটাই বেটার হবে। যা ফ্রিতে পাইছেন, যদি $2 পান $2 নিয়ে হ্যাপি থাকেন, $100 পান তাহলে আপনি $100 নিয়ে হ্যাপি থাকেন, ঠিক আছে। ভিডিওটা অনেকের খারাপ লাগবে, খারাপ লাগলে কিছু করার নাই, ভিডিওটা শেয়ার করে দিন, আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন, কারণ এই প্রজেক্টগুলোতে ইনভেস্টমেন্ট করা মানে হচ্ছে বোকামি, কারণ এদের ব্যাকআপ নাই, এদের কোনো ধরনের আপনার হচ্ছে পোটেনশিয়াল নাই আলাদা কোনো ধরনের। হ্যাঁ, আমার এই কথাটা ভুল হতে পারে যদি তাদের সততা থাকে, কারণ তারা যদি সঠিকভাবে একটা প্রজেক্টকে রান করাতে চায় তাহলে সম্ভব, বাট আমার মনে হয় না এরকম কোনো কিছু হবে বা হিউজ পরিমাণ এখান থেকে প্রফিট সম্ভব। তারপর যদি আমরা প্রত্যেকে এখান থেকে $30-45 আর্নিং করে নিতে পারি, এটা আমাদের জন্য খুব ভালো হবে। আর আপনিও ফ্রিতে যদি আর্নিং করে থাকেন সেটা থেকে সন্তুষ্ট থাকুন, ইনভেস্টমেন্ট করার কোনো প্রয়োজন নেই, এটা আমার কমিউনিটির জন্য আমি বললাম, অন্য কমিউনিটির কে কী করবে সেটা দেখার বিষয় আমার না। ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অনেক আপডেট পাওয়ার জন্য, আর অনেক অনেক ভালো ভালো এয়ারড্রপ পাওয়ার জন্য, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।